Hey everyone, Assalamualaikum. Welcome to the notun ekta video te. Aar bondhura dekho ekhane royeche besh kichu cow. Aar er pashe ami kintu dekhe felechi ekta box. Aar ei box bhorti royeche onek onek toy vehicle. Aar bondhura ei shob gulo toy vehicle kei ami kintu eke eke tomader sathe introduce kore dibo. তাহলে চলো শুরু করে দেই তো বন্ধুরা প্রথমে কিন্তু এই বক্স থেকে তুলে নিয়েছি একটা পপুলার ভেহিকল আর এটা হচ্ছে একটা কালারফুল টয় সিএনজি অটো রিকশা একটা ট্রাইসাইকেল ভেহিকলও বলতে পারো যা রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশন আর পিছনের দিকটাতে রয়েছে একটা লাইট আর এটাকে রেখে এবার কিন্তু আমি বক্স থেকে তুলে নিয়েছি একটা ট্র্যাক ভেহিকল একটা সাকিব কভার্ড ভ্যান এর মধ্যে বিভিন্ন মালামাল ক্যারিং করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়ে থাকে যার গা থেকে অলরেডি অনেক অনেক স্টিকার উঠে গিয়েছে বেশ কালারফুল এই ট্র্যাক ভেহিকলটাকে রেখে এবার কিন্তু তুলে নিয়েছি ইমার্জেন্সি একটা টয় ভেহিকল আর এটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স একেবারে রিয়েলিস্টিক একটা ভাইব কিন্তু রয়েছে এই টয়টার মাঝে আর এখানে দেখো রয়েছে একটা ব্যাটারি কভার এর মধ্যে ব্যাটারি পুশ করে এই সুইচটাকে অন করে দিলেই কিন্তু এই গাড়িটা চলতে শুরু করে দেয় তো বন্ধুরা এটাকে রেখে এবার কিন্তু তুলে নিয়েছি একেবারে মিনি সাইজের একটা বাস ভেহিকল একটা ডাবল ডেকার বাস পুরোপুরি মেটাল দিয়ে তৈরি করা এই ভেহিকলটা দেখতে বেশ কুল মনে হচ্ছে আর এটাকে রেখে এবার আমি তুলে নিচ্ছি একটা নোয়া কোম্পানি টয় কারকে যার উপরের দিকটাতে রয়েছে দুইটা সাইরেন বাতি রয়েছে একটা সাইরেন স্পিকার রয়েছে বেশ কিছু কালারফুল স্টিকার সব মিলিয়ে দারুণ এই টয়টাকে রেখে এবার আমি তুলে নিচ্ছি একটা পপুলার ভেহিকেল আর এটা হচ্ছে একটা বাস ভেহিকেল টয় স্কুল বাস এই বাসে চড়ে বাচ্চারা চলে যায় স্কুলে দেখো রয়েছে বেশ কিছু স্কুল বাসের স্টিকার রয়েছে আলাদা রঙের চারটা হুইল বেশ কালারফুল একটা বাস ভেহিকেল বলতে পারো গাইস এরপরে কিন্তু বক্স থেকে তুলে নিয়েছি একটা ট্রেনের সামনের দিকের পার্ট একটা থমাস টয় ট্রেন ইঞ্জিনও বলতে পারো বেশ কালারফুল একটা টয় পার্ট রয়েছে আরও একটা বাস ভেহিকেল একটা টায়ো বাস মিনি সাইজের সবুজ রঙের একটা টয় দেন কিন্তু এবার আমি তুলে নিয়েছি একটা ক্রেন ট্রাককে বেশ ফানি মডেলের একটা টয় বেশ ফানি একটা লুক আর এরপরে বক্স থেকে এবার আমি তুলে নিয়েছি একটা সিডান মডেলের পুলিশ কার বেশ পুরনো মডেলের একটা টয় অলরেডি এই ভেহিকেল থেকে স্টিকারগুলো উঠে যাচ্ছে যার নিচের দিকটাতে রয়েছে একটা ব্যাটারি কভার এখানে লেখা রয়েছে মেড ইন চায়না তার মানে এটা হচ্ছে একটা চাইনিজ প্রোডাক্ট আর এটাকে রেখে এবার কিন্তু তুলে নিয়েছি কালারফুল একটা ট্রাক ভেহিকেল একটা ড্রিল ট্রাক আর এই ড্রিল পার্টটাকে কিন্তু এরিয়ালভাবে ঘোরানো যাচ্ছে তো বন্ধুরা এরপরে এবার আমি তুলে নিয়েছি একেবারে ফেক একটা ভেহিকেল আর এটা হচ্ছে একটা ড্রোন কার যার উপরে রয়েছে চারটা ফ্যান আর নিচের দিকটাতে রয়েছে আরও চারটা চাকা আর গাইস এরপরে রয়েছে একটা চাইনিজ প্রোডাক্ট মিডিয়াম সাইজের টয় আর এটা হচ্ছে একটা ওয়েল ফিলিং টাইপ ট্রাক এর মধ্যে ওয়েলগুলোকে ক্যারিং করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এরপরে রয়েছে একটা চিপেস্ট টয় আর এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন ট্রাক ভেহিকেল স্যান্ড ক্যারিয়ার ডাম ট্রাক বন্ধুরা দেখো এর চাকাগুলোকে কতটা চিপেস্ট কতটা সস্তা মানের আসলে এটাকে দেখেই বুঝে ফেলেছো তো এটাকে রাখছি আর এবার কিন্তু তুলে নিচ্ছি একেবার রিয়েলিস্টিক দেখতে একটা আট চাকার ভেহিকেল আর এটা হচ্ছে একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক বন্ধুরা দেখো এখানে রয়েছে একটা স্টপের ডিসক্লাইমার সাইন আর এই ট্রাকের সামনের পার্টটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি করা আর এর ট্যাঙ্কার পার্টটা পুরোপুরি প্লাস্টিকের তো বন্ধুরা এরপরে এবার আমি তুলে নিয়েছি একটা অরেঞ্জ কালারের স্পোর্টস মোটর বাইক যার সাথে রয়েছে বেশ কিছু স্টিকার রয়েছে একটা রাইডার রয়েছে দুইটা ব্যালেন্সিং হুইল আর রয়েছে দুইটা চলমান চাকা তো বন্ধুরা এটাকে রেখে এবার কিন্তু আমি বক্স থেকে তুলে নিয়েছি একটা জাম্বো সাইজের ভেহিকেল টয় ছয় চাকার ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক যার রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশন একেবারে রিয়েলিস্টিক একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাকের আদলে করা চমৎকার দেখতে এই ভেহিকেলটাকে রেখে এবার আমি তুলে নিচ্ছি একটা কনস্ট্রাকশন টয় মেশিনকে একেবারে নতুন দেখতে একটা টয় আর বন্ধুরা এই ট্যাঙ্কে কিন্তু কনক্রিটগুলোকে মিক্সিং করা হয়ে থাকে তো বন্ধুরা এটাকে রাখছি আর এবার কিন্তু তুলে নিচ্ছি আরও একটা ট্রাক ভেহিকেল আর এটা হচ্ছে একটা সিটি ক্লিনিং গার্বেজ ট্রাক যার বিভিন্ন উপায়ে ডোরগুলো ওপেন করা যাচ্ছে আর বন্ধুরা এর মধ্যে ময়লাগুলোকে নিয়ে চলে যাওয়া হয় শহরের বাইরে একটা ময়লা স্তূপের ধারে আর ফেলে দেওয়া হয় ময়লাগুলোকে তো বন্ধুরা এরপরে এবার রয়েছে একটা পুলিশ ভেহিকেল একটা পুলিশ কার এসইউভি মডেলের টয় যার গায়ে রয়েছে বিভিন্ন পুলিশ লোগো উপরে রয়েছে লাল নীল সাইরেন বাতি আর রয়েছে চার চাকা প্লাস্টিকের তৈরি এই পুলিশ ভেহিকেলটাকে রেখে এবার আমি তুলে নিয়েছি একটা কনস্ট্রাকশন টয় মেশিন একটা বুলডোজার
এখানে কিন্তু একটা ওয়ার্নিং এর ডিসক্লেমার রয়েছে, একেবারে রিয়েলিস্টিক একটা বুলডোজারের আদলে গড়া চমৎকার দেখতে এই কনস্ট্রাকশন মেশিনটাকে রেখে এবার আমি তুলে নিচ্ছি বেশ কুল কালারের একটা বাইক ভেহিকল। আর এটা হচ্ছে একটি স্পোর্টস মোটর বাইক, যার রয়েছে দুইটা ব্যালেন্সিং হুইল, রয়েছে দুইটা চলমান হুইল, এর গায়ে কিন্তু রয়েছে অসংখ্য স্টিকার। তো বন্ধুরা, এটাকে রেখে এবার আমি তুলে নিচ্ছি একটা ফায়ার রেস্কিউ ভেহিকল, একটা ফায়ার টুল বক্স, এর মধ্যে বিভিন্ন ফায়ার ইকুইপমেন্টকে নিয়ে চলে যাওয়া হয় একটা ফায়ার স্পটের দিকে, আর এই পাইপের সাহায্যে পানি বের করে নিভিয়ে ফেলা হয় আগুনগুলোকে। তো বন্ধুরা, এটাকে রেখে এবার কিন্তু একটা মিনি সাইজের রেসিং কারকে তুলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। এরপরে রয়েছে আরও একটা পপুলার ভেহিকল, একটা ইন্ডিয়ান টয় টয় সিএনজি অটো রিক্সা, মেটাল দিয়ে তৈরি করা, একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা তিন চাকার ভেহিকল। তো এটাকে রেখে এবার আমি তুলে নিচ্ছি বেশ ফ্লেক্সিবল একটা টয় ভেহিকলকে, আর এটা হচ্ছে একটা এক্সক্যাভেটর ক্রেন ট্রাক, একেবারে রিয়েলিস্টিক একটা এক্সক্যাভেটর ট্রাকের আদলে গড়া বেশ চমৎকার দেখতে একটা ভেহিকল টয়। আর এরপরে রয়েছে মিনি সাইজের দুটা ভেহিকল, এর মধ্যে রয়েছে একটা গ্লোবাল বাস, একটা ট্যুর বাস বলতে পারো, আর এটা হচ্ছে রেড কালারের একটা ফায়ার রেস্কিউ ভেহিকল, একটা লেদার ট্রাকও বলতে পারো। তো বন্ধুরা, এই দুইটা ভেহিকলকে রেখে এবার আমি তুলে নিয়েছি একটা কন্টেইনার ট্রাককে, আর এখানে কিন্তু DHL এর একটা ব্র্যান্ডিং রয়েছে, আর এই কন্টেইনারে করে বিভিন্ন মালামাল ক্যারিং করে বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে তুলে নিয়েছি আজকে শেষ একটা টয় মিনি সাইজের একটা রেসিং কার। সো গাইস, অলরেডি দেখে নিয়েছো এই ভেহিকেলগুলোকে আমি একের পর এক তোমাদের সাথে এই বক্স থেকে বের করে ইন্ট্রোডিউস করার ট্রাই করে গিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।